নমস্কার, আমি শ্রাবণীস কিচেন থেকে শ্রাবণী বলছি। আজ আবার একটি রেসিপি নিয়ে এসে গেছি। রেসিপির নাম হচ্ছে লাউ এর ভর্তা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর তার সাথে অল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আর আমার কোনো ভিডিও তাহলে আপনাদের মিস হবে না। এবার তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এবার তাহলে আমি রেসিপিতে আসছি, শুরু করছি রেসিপি। এবার আমি লাউয়ের ভর্তায় লাগছে লাউ। এই লাউটা 400 গ্রাম আছে। আমি গ্রেট করে নুন, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে একটু বয়ল করে নিয়েছি। আচ্ছা, আর লাগছে পেঁয়াজ কুচি 2 টেবিল স্পুন, 1 টিস্পুন হচ্ছে রসুন কুচি, 2 টেবিল স্পুন হচ্ছে আদা কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, 1/2 টমেটো কুচি, আর লাগছে একটু ধনে পাতা, 2 টেবিল স্পুন ধনে পাতা। আচ্ছা, এবার আমি গ্যাসটা অন করছি। গ্যাস অন করা হয়েছে। আমি তেল দেব 2 টেবিল স্পুন, সর্ষের তেল দিচ্ছি এতে 1 and 2। এবার দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে ফোড়নের জন্য, তার সঙ্গে দিচ্ছি একটি তেজপাতা। তেলটা একটু গরম হয়ে যাক। তেল গরম হলে এবার আমি দেবো 2 রসুন কুচি, 2 পেঁয়াজ কুচি। এটাকে একটু ভেজে নিতে হবে। এতে আমি 1/2 টিস্পুন নুন দিয়ে চাপা দিয়ে রাখছি, তাড়াতাড়ি হয়ে যাবে। 1/2 টিস্পুন নুন দিয়ে একটু চাপা দিয়ে রাখছি। ঢাকাটা খুলছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। ভালো লাল লাল হয়ে গেছে ভাজা। এবার আমি দিচ্ছি টমেটো কেচে, 2 গ্রিন চিলির মধ্যে 1টা গ্রিন চিলি আমি এখন দিচ্ছি, পরে আবার দেবো, আর আদা। এবার আমি দেবো এতে লাউটা দিয়ে দেবো। এবার সেদ্ধ করা লাউটা দিয়ে দিলাম।
এতে আর হলুদ দেওয়ার দরকার নেই, আমি হাফ চামচ হলুদ দিয়ে লাউটাকে বয়ল করেছি। এবার দেবো এক চামচ জিরে ধনে রোজ পাউডার, এক চামচ। নুনটা আমি একটু চেক করে দেবো, নুন তো বয়লের সময় দিয়েছি, যদি লাগে তো দেবো, চেক করে নিন নুনটা। ওয়ান ফোর্থ স্পুন নুন, এবার দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টমেটো পিউরি, আবার একটুখানি চাপা দিয়ে আমি 5 মিনিট পর আবার আসছি। এবার চাপাটা খুলছি, এবার দেব 1/4 স্পুন গরম মশলা পাউডার, আর দেব 1/2 টিস্পুন চিনি, চিনি লাউতে, চিনিটা সবার শেষে, লাউ সেদ্ধ হলে চিনি, 1/2 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। এবার একটা জিনিস দিচ্ছি, এবার দিচ্ছি একটা, আমার এতে খোয়া দেবো, তা এখন খোয়া নেই আমার কাছে, এখন আমি এটা দিচ্ছি কি 1/2 টিস্পুন ঘি, গাওয়া ঘি, আর দিচ্ছি 1 টেবিল স্পুন মিল্ক পাউডার, এই দুটোকে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দেবো। যদি খোয়া কখনো না থাকে বাড়িতে তাহলে এটা দিয়েও করে দেওয়া যায়, এই দুটোকে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিক্স করে দিতে হবে, এই খোয়াটা দিলেও খুব সুন্দর টেস্ট হবে, দারুণ টেস্টি এই লাউয়ের ভর্তা, আপনারা নিশ্চয়ই করবেন, না করলে বুঝতে পারবেন না এটা খেতে এত সুন্দর হয়, রুটি পরোটা দিয়ে খুব দারুণ খেতে লাগবে এটা। দেয়া হয়ে গেছে, আমি একবার টেস্ট করে দেখছি, সব পারফেক্ট। সবার শেষে দেবো ধনে পাতা, একদম মাখো মাখো হবে, একটু জোরে করে দিলাম, একবার ফুটিয়ে নিয়ে তালি হয়ে যাবে একটু, এটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে, লাউয়ের ভর্তা দারুণ রেসিপি, আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন এবং করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের, আর যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানাবেন। এবার তাহলে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এবার সার্ভ করে দেখাচ্ছি আপনারা। রেডি হয়ে গেছে আমার লাউয়ের ভর্তা, আমি সার্ভ করে দিয়েছি, আর এটা আপনারা নিশ্চয়ই করবেন, আর করে আমাকে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, আজ এখানেই শেষ করছি, পরের রেসিপি নিয়ে আবার আসছি।